এই করোনার সময় আর ইউক্রেন যুদ্ধ স্যাংশন এর মধ্যে বাজেট দিয়ে করতে পারছি, এই জন্য একটা ধন্যবাদ জানায়, এই জন্য একটা ধন্যবাদ জানায় যে বাজেটটা যে করতে পারছি। এবং আমাদের বাজেট আমাদের কালকে আমাদের পুরা সারা দিনে বলতে গেলে কটা থেকে শুরু করলাম, 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত মিটিং করে সব কিছু আমরা ঠিকঠাক করে দিয়েছি, বাজেটের কমপ্লিট আমাদের প্রস্তুতি। আর এখন কোন অনাথ এসে কি অনাথের কথা বলছে সেটার দায়িত্ব তো আমরা নেব না। আর আইএমএফ লোনটা তাদেরকেই দেয় যাদের লোনটা পরিশোধ করবার সক্ষমতা থাকে। তা বাংলাদেশের অর্থনীতি এত অনাথ হয়নি, আর কেউ অনাথ হয়ে গেলে কিন্তু আইএমএফ লোন দেয় না, দেবার মতো সমর্থ আছে বলেই আমরা নিয়েছি, এটা হলো বাস্তব কথা, এই কথাটা মাথায় রাখতে হবে। আর তাও তো আমাদের অর্থনীতি আমাদের উন্নতির যথেষ্ট ভূয়সী প্রশংসা করেছে। আমরা আমাদের পারতপক্ষে আমরা তো কারোর কাছে ওভাবে হাত পেতে চলতে চাই না, যত পারি নিজের পায়ে দাঁড়ো। এই জন্য আমি এখন এই প্রেস কনফারেন্স তো সবাইকে আহ্বান করবো, যার যেখানে যতটুকু জায়গা আছে যে যা পারেন উৎপাদন করেন, নিজের খাবারের ব্যবস্থা নিজে করেন।